আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই সকল যারা ইন্টারনেট যোগে আলোচনা দেখছেন, আজ আমরা সহিহ মুসলিমের ক্লাসে দার্সে কিছু হাদিস নিয়ে এসেছি, যে হাদিসগুলি সহিহ মুসলিমের কিতাবুল ঈমান থেকে গৃহীত। এই হাদিসগুলি আমাদের এই বোর্ডে লিখে আপনাদেরকে জানানো অবগত করার কারণ হচ্ছে যে অনেক সময় সঠিক দলিলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবং সহিহ হাদিসে, যেমন সহিহ মুসলিমের হাদিসে এমন কিছু হাদিস ও দলিল আছে যার জাহেরি শব্দ, বাহ্যিক শব্দ যদি দেখা যায় তাহলে তার অর্থ উদ্দেশ্য নয়। অর্থাৎ স্পষ্ট শব্দ যেটা, জাহেরি শব্দ যেটা আছে সেই অর্থটা উদ্দেশ্য নয়, ওর চেয়ে নিচু মানের বা বলতে পারেন সেটা ছাড়া অন্য অর্থ উদ্দেশ্য। কথাটা একটু আরো বিশ্লেষণ করে বলি যে অনেক সময় কুফর শব্দটি আসে হাদিসে, কাফারা শব্দটি আসে, কিন্তু সত্যিকারে সে কাফের নয়, সত্যিকারে সে মুসলিম ছাড়া যেমন অন্যরা কাফের সে সম্প্রদায়ের মধ্যে সে পড়ে না, কিন্তু তারপরেও কাফের শব্দটি বা কুফর শব্দটি তার জন্য ব্যবহার হয়েছে। অনেক সময় সে জান্নাতে যাবে না, স্পষ্ট ব্যবহার হয়েছে, অথচ সে জান্নাতে যাবে। অনেক সময় বলা হয়েছে সে আমার অন্তর্ভুক্ত নয়, অথচ সে ইসলামেই থাকে। এই সকল দলিল প্রমাণ কেন আমি নিয়ে এসেছি, এই কারণে যে বর্তমান যুগে আমাদের সমাজে কিছু এমন যুবক আছেন যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেন, ইসলামকে ভালোবাসেন, তারা এরকম বই পুস্তক নেওয়ার পর যখন সেই দলিল প্রমাণগুলি পড়ে তখন তাদের মনে হয় যে তাহলে বাহ্যত অর্থ, তারা বাহ্যত অর্থই পড়ে, পড়ার পর ভাবে যে মনে হয় এর অর্থ এটাই হলো, আর এরকম যারা করে তারা কাফের থাকে না, আর এরকম শক্ত ফতোয়া বা শক্ত কথা তারা সমাজে ইত্যাদিতে প্রচার করে, যে প্রচারের ফলে মানুষের এবং সমাজের ক্ষতি হয়। মনে রাখবেন ইতিপূর্বে এরকম দলিলগুলিকে কেন্দ্র করে কিন্তু কিছু বিভ্রান্তকর বিদআতী দল ইসলামের সৃষ্টি হয়েছিল, যেমন খারেজি। এই খারেজি দলটি গুনাহ কাবিরা, বড় গুনাহকারীকে তারা কাফের মনে করত, ইসলাম থেকে খারেজ এবং সবসময়ের জন্য জাহান্নামে। তো তারা এরকম বাহ্যত দলিলটাকে বাহ্যত আকারে নিয়েছিল। এখানে একটি কথা বলা ভালো মনে হবে যে ভাই আপনি বাহ্যত অর্থটা কেন নিচ্ছেন না, না আমাদের সকল ওলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা যখন এই হাদিসগুলি পড়েছেন তখন তাদের কাছে আরো বিভিন্ন হাদিস ও দলিল তাদের কাছে ছিল, যে কারণে তারা সেই দলিলের আলোকে বুঝতে পারেন যেটা আম মানুষ বুঝে না, যে এই দলিলগুলোর বাহ্যত অর্থ হবে না বরং এর একটা অন্য অর্থ হবে। আমি এই সাধারণ ভূমিকার পর এবার চলে যেতে চাই দলিল এবং সে প্রমাণের কাছে, যেখানে বাহ্যত কুফর শব্দ এসেছে অথচ তারপরও সে কাফের হয় না। আমরা বোর্ডে প্রায় সাতটা দলিল দেখেছি। নম্বর ওয়ান দেখা যেতে পারে, প্রথমে যেই হাদিসটি নিয়ে এসেছি সেটি হল সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, সহিহ মুসলিম ঈমান অধ্যায় 218 নম্বর হাদিস। হাদিসটার অর্থ দেখা যাক, বাহ্যত অর্থ কি। হাদিসটির বাহ্যত অর্থ হচ্ছে যে মুসলিমদের গালি গালাজ করা ফাসেকি কাজ, মানে গর্জিত গুনাহের কাজ, ওয়া কিতালুহু কুফরুন আর তাদেরকে, তাদের সঙ্গে লড়াই করা বা হত্যা করা এটা হলো কুফরি। এখন শব্দ আসলো কেতাল ও কুফর, মুসলিমের সঙ্গে কেতাল করা, মুসলিমের সঙ্গে লড়াই করা, মুসলিমের সঙ্গে মারপিট করা এটা হলো কুফরি। এখন এটা কুফরি বলতে কি, যদি আমরা মনে করি এটা ওই কুফর যেটা খারেজ আনিল ইসলাম, ইসলামের বিপরীত, ইসলাম থেকে যে বের করে দেয়,
তাহলে বলতে হবে যে মুসলিম হিসাবে যে কারোর সঙ্গে লড়াই ঝগড়া করেছে সে কাফের হয়ে গেছে, অথচ সে কাফের হয় না। এখন এই বাহ্যত দলিলটা যদি কারোর কাছে থাকে তাহলে সে বলবে এরকম লড়াই যুদ্ধ করা কাফেরই কাজ, তাহলে এই লোকগুলো কাফের হয়ে গেছে, সত্যটাও কুফুর এসেছে। কিন্তু তারপরও সেটা ওই কুফুর নয় যে যে কুফুর মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। বলবেন কিভাবে বুঝা যাবে? জি, অন্য দলিল দ্বারা বুঝা যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের দুই দল যদি আপোষে মতভেদ করে লড়াই করে তাহলে আপোষের মধ্যে দুই দলের মধ্যে তোমরা সোলা করে দাও, তাদের মধ্যে তোমরা সোলা সাফাই করে দাও, সমাধান করে দাও। তাহলে মুমিনদের দুই দল লড়াই করলেও আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলে কি করছেন? মুমিন বলে ঘোষণা দিচ্ছেন, মুমিন বলে সম্বোধন করছেন। ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা, মুমিনদের দুই গ্রুপ যদি লড়াই করে, আর এখানে বলা হচ্ছে লড়াই করা কুফর, তো তাহলে কি মানে হবে? বুঝার বিষয় হলো যে কুফর বা কাফার শব্দটি আসলো তারপরও কিন্তু সত্যিকারে কুফরি উদ্দেশ্য হলো না। তাহলে আমরা এখানে কি মানে করব? আমরা এরকম মানে করতে পারি, যেমন ওলামায়ে কেরাম আমরা বিশ্লেষণ দিয়েছেন, সেটা কুফর মানে এটা কাফেরের মতো কাজ, এটা এমন এমন কাজ করলো যে এটা কাফেরের মতো কাজ, বা বলতে পারেন যে এটা হলো কুফরুন নিয়ামা। ইসলাম যে একটা নিয়ামত, ইসলাম যে আমাদের উপর একটা দয়া, যে ইসলাম আমাদেরকে আপোষে মারামারি দ্বন্দ্ব ইত্যাদি করতে নিষেধ করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটা শিখিয়ে দিয়ে গেছেন, মানুষ এর বিপরীত করলো, তাহলে সে যেন ইসলামের নিয়ামত নিয়ামতকে অস্বীকার করলো, ইসলামের অনুকম্পাকে অস্বীকার করলো, কুফরি করলো। জি, আমরা প্রথম দলিলটা নিলাম যে কুফর শব্দ এসেছে তারপরও সেটা কুফর উদ্দেশ্য নয়। এবার দেখা যাক দ্বিতীয় দলিল, আইয়ুমা আব্দিন আবাকা মিন মাওয়ালিহি ফাকাদ কাফারা হাত্তা ইয়ারজিআ ইলাইহি, হাদিসটি সহিহ মুসলিম ঈমান অধ্যায় 225 নম্বর হাদিস। এই হাদিসে কি এলো? যে কোনো গোলাম, যে কোনো দাস, সে যদি তার মনিব থেকে ভেঙে যায়, পালিয়ে যায়, পলাতক হয়ে যায়, কোন গোলাম যদি তার মনিব থেকে তার মালিকের মালিক ছেড়ে পলায়ন করে পালিয়ে যায়, তো স্পষ্ট বলা হচ্ছে ফাকাদ কাফারা, সে কুফরি করলো, হাত্তা ইয়ারজিআ ইলাইহিম, যতক্ষণ তার মনিবের কাছে ফিরে না আসে। মানে ওই দাস যাকে স্বাধীন করা হয়নি সে যদি পালিয়ে যায় মনিবের বাড়ি থেকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কিন্তু মনিব যদি মুসলিম মনিব যদি মুসলিম দাস যদি তার মালিক থেকে মালিকের বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে কি সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়? সে কি সত্যিকারে মুসলিম থেকে কাফের হয়ে যায়? অথচ এখানে কাফের শব্দটি স্পষ্টই এসেছে কিন্তু তারপরও সে সত্যিকারে কাফের হয় না। বরং কারণ কোন ওলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্ভরযোগ্য ওলামারা কেউ এ কথা বলেননি যে দাস যদি মনিবের বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে এখানে কি কাফের অর্থ হবে? এখানে কাফের অর্থ হবে যে তার এই কাজটা কাফেরের কাজের মতো, মানে এত জঘন্য কাজ যে এটা কাফেরের কাজের মতো। তার অর্থ হবে যে মনিব মনিবের মালিকের যে দয়া তার উপর আছে সে সেই দয়াকে অস্বীকার করলো, সে সেই অনুকম্পাকে অস্বীকার করলো। কাফারা এর অর্থ হলো সে মনিবের অনুকম্পাকে এবং নিয়ামতকে অস্বীকার করলো, এরকম মানে হবে। অর্থাৎ বলার বিষয় হলো এই যে হাদিসের শব্দটি কাফারা স্পষ্ট, তারপরও সে ব্যক্তি কাফের হয় না। এখন যেই সকল লোকেরা বা যে সকল ভাইয়েরা এই সকল হাদিসের আশেপাশে আনুষঙ্গিক হাদিস ও দলিল না জানবে, তারা এই সকল দলিল পড়ে ফতোয়া দিয়ে দিতে পারে যে সে কাফের হয়ে গেল। আর যখন এরকম ফতোয়া দিবে তখনই আমাদের ইসলামের শুরু যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যে একটা ঐক্যমত রয়েছে ওলামাদের এই সকল হাদিসের বিষয়ে, এগুলার বর খারাপ করে সে বাহির হয়ে যাবে। দেখা যাক বিশ্লেষণ না করে তৃতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দা'আ লি গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ইল্লা কাফার, বলছেন যে কোনো ব্যক্তি সে যদি নিজেকে নিজের প্রকৃত পিতা ছেড়ে অন্যের দিকে নিজের অন্যকে নিজের পিতা দাবি করে, নিজের বাবাকে ছেড়ে অন্যকে বাবা দাবি করে, নিজের বাবাকে অস্বীকার করে,
সে জানে যে এটা ইনি আমার পিতা, তারপরও তাকে অস্বীকার করছেন, ইল্লা কাফারা, তাহলে সে কাফের হয়ে যায়, এটা বাহ্যিক। অথচ কেউ যদি নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা ডাকে তাহলে সে কাফের হয় না, মানে প্রকৃত অর্থে ইসলাম থেকে বের হয় না। তাহলে এখানে কি অর্থ হবে? সহিহ মুসলিম ইমান অধ্যায় 214 নম্বর হাদিস, কি অর্থ হবে? অর্থ হবে যে পিতার যে হক ও অধিকার সেটা সে অস্বীকার করে দিল, তার এই কাজটা এত জঘন্য যেন কাফেরের মতো কাজ করল। জি, আবার দেখা যাক, এখানে আমি তিনটি হাদিস নিয়ে এসেছিলাম যেখানে কাফারা শব্দটি স্পষ্ট এসেছিল বা কুফুর শব্দ এসেছিল, যেন বুঝা যায় যে কাফারা ও কুফুর শব্দ আসলেও অনেক সময় বড় কুফুরি মানে ইসলাম থেকে খারেজ করে দেয়, এরকম কুফুরি উদ্দেশ্য হয় না। এবার দেখা যাক, নিচে হাদিস নিয়ে আসা হয়েছে যেখানে মমিন থাকে না এ কথা এসেছে, অথচ সে তার মধ্যে ইমান থাকে। দেখা যাক হাদিসটি, স্পষ্ট একটি হাদিস, খুবই প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিফু সারিফ হিনা ইয়াসরিফ ওয়া হুয়া মুমিন। বাকি হাদিসটি তুলতে পারেনি। হাদিসটির অর্থ হলো, যখন কোন ব্যভিচারী ব্যভিচার করে তখন সে মমিন থাকে না, জেনাকারী যখন জেনা করে তখন সে ব্যভিচার থাকে না, চোর যখন চুরি করে তখন সে মমিন থাকে না, ওয়া মুমিন, সে ওই অবস্থায় আর মমিন থাকে না। তাহলে যদি মমিন না থাকে, শব্দটি স্পষ্ট, তাহলে সে কাফের হয়ে যায়, এই অর্থে ধরতে হবে, যদি বাহ্যিক অর্থ ধরি। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের ঐক্যমত রয়েছে যে কেউ যদি কাবিরা গুনাহ করে শিরক ছাড়া, যেমন জেনা করা, যেমন চুরি করা, ডাকাতি করা, এমনকি হত্যা করা ইত্যাদি, তাহলে সেটা কাবিরা গুনাহ হয়, সেটা কুফরি হয় না। এটা তাদের উসুল, এটা তাদের নীতি, বিভিন্ন দলিল প্রমাণে সেটা এসেছে, এবং সহিহ মুসলিমের ভূমিকাতেই এগুলো এসেছে। যে ব্যক্তি মুয়াহ্হিদ, যে ব্যক্তি সাক্ষী দিয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তাহলে সে জান্নাতে যাবে। এই সকল হাদিসের আলোকে যে ব্যক্তি মুমিন হবে সে মানে শিরককারী হবে না, সে ব্যক্তি ইমানের মধ্যেই থাকে, যদিও তার দ্বারা বড় গুনাহ হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে মুমিন থাকে না। এখন কেউ যদি এই হাদিসটির বাহ্যত অর্থ নিয়ে বা পড়ে, পড়ার পর সমাজে বলে না জেনাকারী মুমিন নয়, তাহলে সে ভুল ফতোয়াদাতা হবে, কারণ সে হাদিস পড়লো, দলিলও পেয়েছে, কিন্তু দলিলটি বুঝেনি বা দলিলের আনুষাঙ্গিক ব্যাখ্যা যেটা আছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের ঐক্যমত অনুযায়ী সেগুলো সে জানেনি বলে এরকম ভুল তথ্য বা ফতোয়া দিয়ে দিচ্ছে। তাহলে এখন কি বলা যেতে পারে? সে মুমিন থাকে না, অর্থাৎ সে পূর্ণ মুমিন থাকে না, এই অর্থ করতে হবে। যেহেতু সে ইমান থেকে বের হয় না যতক্ষণ শিরক না হয়, তাহলে এখানে যখন বলা হচ্ছে হাদিসে যে সে জেনা করা অবস্থায় মুমিন থাকে না, তাহলে কি বলবো? সে পূর্ণ মুমিন থাকে না, তার কামেল ইমান ওই সময় থাকে না, সে কারণে গুনার সময় মানুষের ইমান কমে। আর এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস যে ইমান ইয়াজিদ ও ইয়ানকুস, ইমান বাড়ে ও কমে, বাড়ে সওয়াব করার মাধ্যমে, ইতাআতের মাধ্যমে, আর কমে গুনাহ করার মাধ্যমে, পাপের মাধ্যমে। যেটা একটা পাপ, যখন পাপ করে তখন তার ইমান কমে, কিন্তু সে ইমান থেকে বের হয়ে যায়। এই হাদিসগুলি বাহ্যত অর্থে যারা নিয়েছিলেন ইতিপূর্বে, যেমন খারেজি ফিরকা, তারা এরকম কাবিরা গুনাহকারীকে কাফের বলে থাকে, আর এটা হচ্ছে খারেজি দল, যেটা ভ্রান্ত দল এবং একটা বিদআতী দল। হাদিসটি সহিহ মুসলিম ইমান অধ্যায় 200 নম্বর হাদিসে এসেছে। এবার আর দুটি হাদিস নিচে আছে, যেমন এখানে কাফারা আসলো, সে মুমিন থাকে না আসলো, এবার দেখেন সে জান্নাতে যায় না, স্পষ্ট শব্দ, অথচ সে জান্নাতে যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সহিহ মুসলিম ইমান অধ্যায় 170। হাদিসটির অর্থ হলো যে সে ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে দাখিল হবে না, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী শান্তিতে না থাকে, নিরাপদে না থাকে। যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে না থাকে, মানে প্রতিবেশী কে সে কষ্ট দেয় না, যে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লায়ের ফুল জান্না, জান্নাতে যাবে। কিন্তু এখন আপনারা চিন্তা করেন তো, পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো রূপে প্রতিবেশী, আমাদের প্রতিবেশী আমাদের দ্বারা কোনোদিন কষ্ট পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে তাহলে আমরা তাহলে জান্নাতে যাব না,
আর জান্নাতে যাবো না মানে জাহান্নামে যাবো, আমরা সবাই জাহান্নামে কি বলবো? না, এরকম ব্যাখ্যা করা যাবে না। কারণ সে জান্নাতে যাবে, কারণ এই কাজ করলে সে ইসলাম থেকে বের হয়ে যায় না, ইসলাম থেকে খারেজ হয় না। তবে তার এটা এত জঘন্য কাজ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, যে এরকম করলে সে পূর্ণ মুমিন থাকে না। আর এরকম করলে সে জান্নাতে যে সকল লোকেরা প্রথম প্রথম স্তরেই চলে যাবেন, বা বলতে পারেন যে প্রথম টাইমেই চলে যাবেন, প্রবেশ করবেন, সেই প্রথম টাইমে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত এই সকল লোক হবে না যারা প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। বুঝা গেল যে লায়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না এই শব্দ আসার পরও সে ব্যক্তি জাহান্নামী হচ্ছে না, বরং সে জান্নাতে প্রবেশকারী হচ্ছে। তবে প্রবেশের সময় তার জন্য সুযোগ প্রথমে হচ্ছে না, পরে হচ্ছে, বা তার ইমান কম হচ্ছে। আরো একটা হাদিস নেওয়া যাক এরকমই শব্দের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কালবিহি মিসকাল হাব্বাতি খারদালিন মিন কিবরিয়া। কোন ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার আছে। সরিষার দানা বরাবর যদি কারো অন্তরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না। আচ্ছা, আপনি লক্ষ্য করেন যে সরিষার দানা কত ছোট, অতটুকু যদি অহংকার হয় তাহলে জান্নাতে যাবে না, মানে জাহান্নামে যাবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আমাদের অন্তরে কি এত ছোট অহংকার কোনোদিন বা কোনো সময় থাকেনি বা নাই? তাহলে কি আমরা কাফের হয়ে গেছি, জাহান্নামে চলে যাব? তো বলবো না, এখানে বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, বলতে হবে সে জান্নাতে যাবে না, ওর কাজটা এত গর্জিত যে সে প্রথমে জান্নাতে যেতে পারবে না। প্রথম ফয়সালা, প্রথম দল যারা জান্নাতে ঢুকবে তাদের অন্তর্ভুক্ত সে হবে না, আর যারা এরকম করবে তারা পূর্ণ মুমিন হবে না। তাহলে এই দুটি হাদিসে আমরা বুঝলাম যে লায়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না অথচ সে জান্নাতে যাবে, বাহ্যত অর্থ সেখানে গ্রহণ করা যাচ্ছে না। এবার আমরা একটি লাস্ট হাদিস নিই আমাদের এই বোর্ড অনুযায়ী, সপ্তম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না ওয়া মান গাশানা ফালাইসা মিন্না। সহিহ মুসলিম ইমান অধ্যায় 279 নম্বর হাদিস। হাদিসটির অর্থ হচ্ছে, যে ব্যক্তি আমাদের উপর হাতিয়ার ধারণ করবে, যে ব্যক্তি আমাদের উপর হাতিয়ার ধারণ করবে, মানে যে আমাদের মুসলিমদেরকে কোন মুসলিম হাতিয়ার দিয়ে মারবে, তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয়। আমার অন্তর্ভুক্ত নয় এর অর্থ কি? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এটাই স্পষ্ট মানে হচ্ছে। অনুরূপ আল্লাহ রাসূল আরো একটা শব্দ বলছেন, যে ব্যক্তি ধোকা দিবে, প্রতারণা করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়। ধোকা দেওয়া, সেটা ব্যবসা বাণিজ্যে হোক, সেটা লেনদেনে হোক, সেটা আরো ইত্যাদি ক্ষেত্রে হোক, ধোকা দিয়েছে তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয়। আমার অন্তর্ভুক্ত যদি না হয়, আল্লাহ রাসূল বলছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না হলে কার অন্তর্ভুক্ত হবে? কাফেরদের অন্তর্ভুক্ত হবে, এটাই বাহ্যত অর্থ হওয়া দরকার। কিন্তু বাহ্যত অর্থ এটা নয়। কোন মানুষ যদি কারোর সঙ্গে হত্যা করে, মারপিট করে, তাহলে প্রথম হাদিসে ব্যাখ্যাই বললাম যে তারাদের মধ্যে ইমান থাকে, সে ইসলাম থেকে বের হয় না। অনুরূপ কেউ যদি ধোকা দিয়ে দেয় জীবনে কাউকে, তার মানে এটা নয় যে সে আর মুসলমানই থাকে না। সেই জন্য এই সকল হাদিসের এই বাহ্যত অর্থ উদ্দেশ্য নয়, বরং এখানে উদ্দেশ্য অর্থ করতে হবে যে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এটা ইসলামের তরিকা নয়, এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত নয়, এটা রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি নয়, এটা তার সিরাত নয়, এটা তার চরিত্র নয়, আর এগুলা ইসলামের চরিত্র নয়। জি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা সাতটি হাদিস আপনাদের সামনে রাখলাম, যে অনেক সময় হাদিসে কুফুর শব্দ আসে, অনেক সময় হাদিসে লায়াদখুলুল জান্নাহ আসে, অনেক সময় হাদিসে সে মুমিন নয় আসে, অনেক সময় হাদিসে ফালাইসা মিন্না এই শব্দ আসে। অতঃপর বাহ্যত অর্থ ওই হাদিসের উদ্দেশ্য হয় না, বরং ওর অন্য ব্যাখ্যা নিতে হয় বিভিন্ন অন্য দলিলের কারণে। যদি কোনো মানুষ বাহ্যত অর্থ নয় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে এবং অন্যকে বিভ্রান্ত করবে। আমরা ওই সকল ভাইকে বলবো যারা বিশেষ করে শুধু অর্থ পড়েন হাদিসের, তাদেরকে এরকম ক্ষেত্রে যেন তারা চিন্তা ভাবনা করেন এবং সবসময় যেন হাদিসের বাহ্যত অর্থ দিয়েই মানুষকে ফতোয়া না দেন, যতক্ষণ ওই ব্যাপারে আমাদের ইতিপূর্বের ওলামায়ে সালাফের ব্যাখ্যা তারা না জানেন।
আর দ্বিতীয়ত বলবো যে আমাদেরকে অবশ্যই নিজে নিজে তো আমরা পড়াশোনা করতে পারি, তবে কিছু এমন বিষয় আছে যেগুলোকে ওস্তাদের মাধ্যমে পড়া ভালো। অনুরূপ এটাও বলবো যে সকল ভাইয়েরা আমরা আমাদের মাদ্রাসায় পড়ে বা সবসময় মাদ্রাসায় পড়ে আলেম হন, সেই সকল আলেমেরা, সেই সকল ছাত্র ভাইয়েরা তাদের জ্ঞান আর কেউ অন্য কোনো বই পুস্তক পড়ে, কিছু বই পুস্তক পড়ে তাদের জ্ঞান, দুটোর মধ্যে বিরাট পার্থক্য। একজন আলেম, একজন শিক্ষক ক্লাসে ও দার্সে এ সকল জিনিসগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন, কিন্তু কোনোদিন এরকম ব্যাখ্যা বিশ্লেষণ কোনো জালসার মহফিলে কিংবা কোনো বইতে সহজে পাওয়া যায় না। সে কারণে সকলকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ করব, অনুরূপ আমি দোয়া করব আল্লাহ যেন সত্যিকারে আমাদের ইসলামের জ্ঞান ও বুঝ দান করেন, যার মাধ্যমে আমরা সঠিক দিন শিখব এবং অন্যকে শেখাবো। কমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।